সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজকে একটা জিনিস কিনতে যাব। তো সেটা কি পুরো ভিডিওটা দেখো, জানতেই পারবে। এই যে চুচুড়ায় ঘুরলাম, দোকানে গেলাম, ওখানে ভালো পেলাম না, তো তাই চলে আসলাম চন্দননগর উদ্দি বাজারে। তো উদ্দি বাজারে এই জিনিসগুলো খুব ভালোই পাওয়া যায়, তাই এলাম এখানে। তো একটা দোকানে দাঁড়ালাম, ওখানে আমার বর বললো না সামনে আর একটা দোকানে চোটায় চলো। তারপর ওখানটা গিয়ে দেখলাম যে উদ্দি বাজারটা জানোই তোমরা মুসলিম এরিয়া, তো ওখানটা ঈদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভাবলাম ভিডিও করব, তো ওই দিকটা আর যাওয়া হয়নি, তাই দেখতে পেলাম না। তো যাই হোক, এই যে একটা দোকান পেলাম, এখানে দাঁড়ালাম, এই দোকানটায় ঢুকি। ঢুকে দেখলাম মোটামুটি অনেক জিনিসই আছে। তো ঢুকে প্রথমে এটাই পছন্দ করলাম, কেননা আমার কাছে যতটা বাজেট ছিল না, তার মধ্যে এটাই আমার নেওয়ার মতো ছিল। আর বাদ বাকি পাশে যেগুলো দেখছো এগুলোর অনেক দাম, তো ওই বাজেট আমার কাছে ছিল না। তো আমার এটা জমানো টাকা, কারণ আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছি প্রথমবার কয়েক মাসের। তো সেই টাকাটা দিয়ে আমি ভাবলাম একটা ঘরের জিনিস করি, তো সেটা দিয়েই কিনলাম। এই যে পছন্দ করেছি এটাই নেব ফাইনাল। তো অন্য আর কালার পেলাম না, এই ব্ল্যাকটাই আমার ভালো লাগছে বেশি, তো এটাই পছন্দ করে এই যে বিল ফিল করে নিয়ে নিলাম। নিয়ে তারপর এই যে ভ্যানে উঠিয়ে আমরা চলে গেলাম, আমার বরের আবার অর্ডার পড়েছিল কাজের, তো চলে গেল, আমি টোটোতে করে চলে আসলাম, আর ভ্যান ওদিকে আসছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আমাদের পাড়ায় ঢুকে গেছি, ঢুকে ভ্যানওয়ালাকে ফোন করলাম, তো ভ্যানওয়ালা আসছে। এদিকে দেখছি আবার বিশাল জোরে ঝড় আসছে, তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এখন যদি বৃষ্টি পড়ে তাহলে শোকেসটা ভিজে যাবে, এই শোকেস বলছি ড্রেসিং টেবিলটা ভিজে যাবে, তো ভিজে গেলে খারাপ হয়ে যাবে জিনিসটা। তো দেখছি কাকু আসছে, ওই যে অনেকটা দূরেই ছিল তাই দেখতে পারলাম না। তো বাড়িতে এসে এই যে একটা দাদাকে নিয়ে, বর যেহেতু ছিল না, দিয়ে ঢুকিয়ে নিলাম। তো এই যে দেখো, সো গাইস বাড়ি চলে এসেছি ফাইনালি, আমার ড্রেসিং টেবিল কিনে। এই যে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কারণ একেটাই জানো তোমরা, আমরা ভাড়া থাকি লোকের বাড়িতে, তো সেরকম বড় নিলে এদিক ওদিক টানাটানির অনেক ঝামেলা। তারপরে এমনিতে আমার কাছে ছোটোখাটোই ভালো লাগে এরকম সিম্পলের মধ্যে। আর তাছাড়াও আমার বাজেটটা অনেকটাই কম ছিল, আমার কাছে যতটা ছিল তার মধ্যে এটাই হতো, এর থেকে ভালো কিছু হতো না। যাই হোক, এটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেকদিনের শখ ছিল একটা ড্রেসিং টেবিল কিনবো। কারণ আমার ভিডিও করতে রিলস বানাতেও অনেক সময় আয়নার দরকার হয়, বড় আয়নার, তো এটাও আমার ভিডিও করার কাজে অনেক হেল্প হবে। তো যাই হোক, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটাই না আমার নিজের টাকায় কিনেছি, আমার বর কিনে দেয়নি, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেটা আমি জমিয়েছি, সেই টাকা দিয়ে আমি এটা কিনলাম। তো অনেক অনেক খুশি যে নিজের টাকা দিয়ে আমি নিজের ঘরের জন্য একটা কোনো জিনিস কিনলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও। আর পরের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো টাটা।